أتذكر يوما كنت تعانق دمعة الفكر تناجي الله في صبر وترجو رحمة تسري. السلام عليكم ورحمة الله. আরেক ভাই প্রশ্ন করেছেন যে একটি ছেলে ও একটি মেয়ে তারা পরস্পর সম্মত হয়ে বিবাহ করছে, কিন্তু যখন তারা বিবাহ করছে তখন সেই মজলিসে কোনো পুরুষ সাক্ষী ছিল না, কোনো পুরুষ সাক্ষী ছিল না, শুধুমাত্র কয়েকজন মেয়ে ছিল যাদের সম্মুখে সে বিবাহ করেছে, তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। এখন প্রশ্ন হল, শুধুমাত্র মহিলা সাক্ষীদের মাধ্যমে বিবাহ শ্রী হবে কিনা? ভাই, এর উত্তর প্রসঙ্গে একটি বাক্য বলবো যা উল্লেখ আছে হিদায়ের মধ্যে, সকল ফতর কিতাবে উল্লেখ আছে, তার মধ্যে থেকে শুধু বলবো হিদায়ের কথা। যেমন উল্লেখ আছে এরকম, ওয়ালা নাকিদু নিকাহুল মুসলিমিনা ইল্লা বিহুজুরি শাহিদাইনি হুররাইনি আকিলাইনি বালিগাইনি মুসলিমাইনি রজুলাইনি। হিদায়া দ্বিতীয় খণ্ড 336 পৃষ্ঠা বিবাহ অধ্যায়। এখানে স্পষ্ট উল্লেখ করে দিয়েছে যে পুরুষ সাক্ষীদের উপস্থিতি ব্যতীত, পুরুষ সাক্ষী ব্যতীত বিবাহ সই হবেই না। যদি কোনো মহিলা সাক্ষী না থাকে তো সেই ক্ষেত্রে দুজন পুরুষ সাক্ষী থাকবে। যদি দুজন পুরুষ সাক্ষী না পাওয়া যায়, কমপক্ষে একজন পুরুষ ও দুইজন নারীর সাক্ষীতে বিবাহ হতে হবে। পুরুষ সাক্ষী লাগবেই লাগবে, বিবাহ সই হওয়ার জন্য পুরুষ সাক্ষী লাগবেই, পুরুষ সাক্ষী ব্যতীত বিবাহ সই হবে না। তবে এক্ষেত্রে আরও একটি কথা, তা হলো কোনোভাবেই পিতামাতার অবাধ্য হয়ে বা তাদের অগোচরে বা লুকিয়ে এভাবে গোপনে বিবাহ করা কখনোই উচিত নয়, কখনোই ঠিক নয়, কখনো এটা ঠিক নয় যে কোনো ছেলে মেয়ে পরস্পর তারা পিতামা থেকে না জেনে গোপনে বিবাহ করবে, এটা একেবারেই ঠিক নয়। বরং কর্তব্য হলো, করণীয় হলো পিতামাতা তার সন্তানদেরকে বিবাহ দিবে, এটাই নিয়ম। অতএব কোন ছেলে মেয়ের জন্য পরস্পর লুকিয়ে পিতামাতার অগোচরে বিবাহ বন্ধনে আবদ্ধ না হয় এই ব্যাপারটা অবশ্যই খেয়াল রাখতে হবে।